Dear friends, welcome to my channel Creative World. আপনারা টেবিলের উপরে একটি টেলিভিশন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এলজি একটি টেলিভিশন। তো এটাতে এখন আমরা পাওয়ার দিব, পাওয়ার দেওয়ার পরে দেখব এটার প্রবলেম কি হয়েছে এবং সেই প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। তো আমি পাওয়ারটি দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে প্লেতে ছবি আসছে, বাট আমাদের ভলিউম এখানে আস্তে আস্তে আপ করা হচ্ছে, অর্থাৎ বাড়ানো হচ্ছে। 43-45 সাউন্ড রয়েছে, তো তাও আমাদের এখানে কোনো সাউন্ড আসছে না, অর্থাৎ আমাদের টেলিভিশনটাতে কোনো সাউন্ড নেই, বাট ছবি রয়েছে, ছবি রয়েছে এবং ছবিটা পরিষ্কারই রয়েছে, অর্থাৎ ভিডিওর কোনো প্রবলেম নাই। এখানে দেখা যাচ্ছে যে এটা সাউন্ডের প্রবলেম। তো সাউন্ডের প্রবলেম বিভিন্ন কারণে হতে পারে, তো সেটা আমাদের দেখতে হবে যে কি কারণে সাউন্ডটি হচ্ছে না। যেহেতু এই টেলিভিশনটাতে এস্টিরিও সাউন্ড এবং এটা দুইটা স্পিকার ব্যবহার করা হয়েছে, তো যদি আমার স্পিকার কেটেও যায় তাহলে একটা স্পিকার ভালো থাকার কথা, তো সেই ক্ষেত্রে আমাদের একটাতেও সাউন্ড আসছে না। এখন দুইটাও কেটে যেতে পারে, স্পিকার প্রবলেমের জন্য হতে পারে, পিসিবি বোর্ডের কারণে হতে পারে, সাউন্ড সেকশন আইসির কারণে হতে পারে, ভোল্টের কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। তো এক এক করে আমাদের এই কারণগুলো খুঁজে বের করতে হবে এবং সেটা সলভ করে এই প্রবলেমটা সলভ করতে হবে। তো চলুন দেখা যাক যে এটা কি প্রবলেম জন্য এটা হচ্ছে। আমরা যে ফল্টটি দেখলাম যে টেলিভিশনটাতে সাউন্ড নাই কিন্তু ছবি রয়েছে, অর্থাৎ ভিডিওটি রয়েছে। তো সাউন্ডের জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্ট স্পিকারটি মেপে দেখতে হবে যে স্পিকারের প্রবলেম কিনা। তো এখানে দুইটি স্পিকার ব্যবহার করা হয়েছে এবং দুইটিতে দুইটি ক্যাবেল রয়েছে। তো আপনারা সকলেই জানেন যে পিসিবি বোর্ডে কানেকশন থাকা অবস্থায় আমরা যদি মিটারে কোনো পার্স বা কম্পোনেন্টস অথবা স্পিকার মাপি তাহলে আমরা সঠিক মাপটি পাবো না। এজন্য আমাদের এর ক্যাবেল দুইটি ফার্স্ট ডিসকানেক্ট করতে হবে। তার আগে ক্যাবেল দুইটি আমরা ডিসকানেক্ট করবো। আমরা প্রথমটি ডিসকানেক্ট করেছি এবং দ্বিতীয়টাও ডিসকানেক্ট করেছি। এবার আমরা ফার্স্ট এই স্পিকারটি মেপে দেখব। তো আমরা যখন এখানে স্পিকারটি মাপবো, আপনারা যদি অ্যানালগ মিটারে মাপেন সেই ক্ষেত্রে আপনারা ওমসে দিয়ে এই স্পিকারটি মাপতে পারেন। যেহেতু আমরা এখানে ডিজিটাল মিটার ইউজ করছি, তো এই জন্য এখানে আপনার ডায়োড চিহ্নিত একটি লোগো রয়েছে, এখানে সিলেক্টার কাটারটি সিলেক্ট করবেন এবং তারপর আপনার লুপ দুইটা একত্রিত করে দেখবেন যে বিপারে কোনো সাউন্ড আসছে কিনা। হ্যাঁ, আমাদের বিপারে সাউন্ড আসছে। তো আমাদের স্পিকারটা যদি ভালো থাকে তাহলে আমাদের ঠিক এইভাবে বিপারে সাউন্ড আসবে এবং তখন বুঝতে হবে যে আমাদের স্পিকারটি ভালো রয়েছে। তা এটাকে মেপে দেখি আমরা। হ্যাঁ, আমাদের এখানে একটি ভ্যালু আসছে এবং বিপারে একটি সাউন্ড আসছে। তো এ থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই স্পিকারটি ভালো রয়েছে। এবার আমরা আরেকটি স্পিকার রয়েছে সেটাও মেপে দেখবো ঠিক একইভাবে। হ্যাঁ, এটাতেও আমার একটি ভ্যালু আসছে এবং বিপারে সাউন্ড আসছে, অর্থাৎ এই স্পিকারটিও ভালো রয়েছে। তো এই স্পিকার মাপার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমাদের স্পিকার দুইটি ভালো রয়েছে, আমাদের স্পিকারে কোনো প্রবলেম নাই এবং এখানে যে কানেকশান রয়েছে সেই কানেকশানগুলোও খুব সুন্দর রয়েছে। অর্থাৎ কানেকশান নষ্ট থাকলে বা কানেকশান যে ডিসকানেক্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের সাউন্ডের প্রবলেম হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কানেকশানই রয়েছে, অর্থাৎ এটা ডিসকানেকশান হয়ে যায়নি। তো এবার আমাদের যেটা দেখতে হবে যে পিসিবি বোর্ডটি দেখতে হবে। পিসিবি বোর্ডটি দেখতে হলে আমাদের ফার্স্ট যেটা করতে হবে, পিসিবি বোর্ডে অনেক ক্যাবেলস রয়েছে, তো আমাদের কাজের সুবিধার জন্য এই ক্যাবেলগুলো ডিসকানেক্ট করতে হবে পিসিবি বোর্ড থেকে, যাতে আমরা খুব সহজেই কাজটি করতে পারি। তো এখানে যে ক্যাবেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনে সেন্সার এবং আপনার যে এলইডি পাওয়ার এলইডিটা জ্বলে সেটার একটি ক্যাবেল। তো এটা আমরা ডিসকানেক্ট করব, এটা আমরা ডিসকানেক্ট করেছি। এখানে যে ক্যাবেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যানেলের, অর্থাৎ পুশ বাটন সুইচ, আমরা প্রোগ্রাম আপ ডাউন এবং ভলিউম আপ ডাউন করি যে সার্কিটের মাধ্যমে, এটা হচ্ছে সেটার ক্যাবেল। দুইটি ক্যাবেল থাকে আলাদা আলাদা চিকুন দুইটি তার। এরপর আমরা যেটা করব, আপনারা জানেন যে পিকচার টিউবের চারিপাশে একটি কয়েল থাকে, এটাকে আমরা সাধারণত ডিগাজিং কয়েল বলে থাকি। তো এই ডিগাজিং কয়েলের কানেকশানটা পিটিসির পাশেই হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি পিটিসি রয়েছে, তো পিটিসির পাশে যে ক্যাবেলটি রয়েছে এটাই হচ্ছে আমাদের ডিগাজিং কয়েলের ক্যাবেল। এবং সহজে বুঝতে গেলে আপনারা এই যে ডিগাজিং কয়েলটা দেখতে পাচ্ছেন, ডিগাজিং কয়েলের সাথে দুইটি ক্যাবেল থাকে, এই যে এই ক্যাবেলটি আপনারা ডিসকানেক্ট করে ফেলবেন। হ্যাঁ, এটাও আমরা ডিসকানেক্ট করে ফেলেছি। তাহলে আমাদের এখানে ক্যাবেল থাকলো একটি, অর্থাৎ এসি ইনপুট ক্যাবেল। আর যে ক্যাবেলগুলো থাকলো আমাদের এখানে, যে ইয়োক কয়েল রয়েছে,
এক কয়েলে চারটি ক্যাবেল থাকে, হরিজেন্টাল এবং ভার্টিক্যাল। সেই চারটি ক্যাবেল আমাদের কানেক্ট রয়েছে, তো এই ক্যাবেল চারটি কানেক্ট না থাকলে আমরা কাজ করতে পারবো না, এই জন্য চারটি ক্যাবেল কানেক্ট করে রাখা লাগবে। এবং আর যে দুইটি ক্যাবেল রয়েছে সেটা হচ্ছে আমাদের এই বেস সার্কিটের, এই কটা ক্যাবেল আমাদের থাকলেও প্রবলেম হচ্ছে না। এবং এখানে আরেকটি ক্যাবেল রয়েছে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এভি ক্যাবেল। এভি ক্যাবেলের কাজ হচ্ছে আমরা ডিভি বা ডিভিডি অথবা সিডিতে ছবি দেখবার জন্য যে কানেক্টার তিনটা ব্যবহার করি তার একটি কানেকশন। এখানে তিনটি এভি জ্যাক রয়েছে, অর্থাৎ সকেট রয়েছে এখানে, তো এটাও আমরা ডিসকানেক্ট করে ফেলবো। তো আমরা পিসিবি বোর্ড থেকে আমাদের কাজের সুবিধার জন্য যে ক্যাবেলগুলো ডিসকানেক্ট করতে হবে সেগুলো আমরা ডিসকানেক্ট করে ফেলেছি। এবার আমরা পিসিবি বোর্ডটি উল্টিয়ে নেব। আমরা পিসিবি বোর্ডটি উল্টিয়ে নিয়েছি। এবার আমাদের এখানে যে ভোল্টেজগুলো রয়েছে ভোল্টেজগুলো মাপতে হবে। আপনারা যারা টেলিভিশনের কাজ করেন বা আমার ভিডিওগুলো দেখেন তারা সকলে হয়তো জানেন একটি টেলিভিশনের অনেকগুলো সেকশন রয়েছে, তো এটা আমাদের যে প্রবলেমটা সেটার জন্য আমাদের সাউন্ড সেকশনটি দেখতে হবে। তো সাউন্ড সেকশন হচ্ছে আমাদের এতটুকু এরিয়া নিয়ে, এখান থেকে এই জায়গাটুকু নিয়ে, তো এখানে আমাদের কোনো প্রবলেম হয়েছে কিনা সেটা আমাদের দেখতে হবে। যদি আমাদের ভিডিও সেকশন হতো, ভিডিও প্রবলেম হতো সরি, তাহলে আমাদের ভিডিও সেকশন দেখতে হতো। এরপর আমাদের স্টেপ বাই স্টেপ পাওয়ার সেকশনের পাওয়ার সেকশন দেখতে হতো। তো আমাদের যেহেতু পাওয়ার সেকশনের প্রবলেম না, ভিডিও সেকশনের প্রবলেম না, সাউন্ড সেকশনের প্রবলেম, এজন্য আমরা অন্য কোনো সেকশানে কাজ করব না, আমরা শুধু সাউন্ড সেকশনের কাজটুকু করব। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্ট টেলিভিশনটাতে পাওয়ার দিতে হবে এবং ভোল্টেজগুলো মেপে দেখতে হবে। যেহেতু সাউন্ড প্রবলেম, তো আমাদের সাউন্ড সেকশনটির পার্টসগুলো দেখতে হবে। তো ফার্স্ট এখানে অনেকগুলো পার্টসের সমন্বয়ে সাউন্ড সেকশনটি গঠিত। এখানে দুইটি আইসি রয়েছে, অর্থাৎ স্টিরিও সাউন্ড। কিছু কিছু টেলিভিশনে আপনার একটি আইসি দিয়ে স্টিরিও সাউন্ড বের করা হয়ে থাকে, তো এখানে দুইটি আইসি ব্যবহার করেছে। এই কারণে এটা হচ্ছে 2003 আইসি, তো এটা দিয়ে মোনো সাউন্ড বেরোয়, তো এই জন্য আমাদের দুইটি আইসি এখানে ব্যবহার করতে হয়েছে, যে দুইটি আইসি দিয়ে মোনো দুইটি মোনোরে সিরিজ করে আপনাদের স্টিরিও সাউন্ড বের করছে, অর্থাৎ দুইটা স্পিকারে বাজবে সুন্দরভাবে। তো এই জন্য আমাদের ফার্স্ট এখানে সাউন্ড সেকশনটি আরও কিছু পার্টস রয়েছে এখানে, যেমন রয়েছে রেজিস্টার রয়েছে, ক্যাপাসিটার রয়েছে, পিএফ রয়েছে, সিএফ রয়েছে এবং ট্রানজিস্টার রয়েছে। তো এগুলো দেখবার আগে আমাদের ফার্স্ট যেটা দেখতে হবে বা আপনাদেরও দেখতে হবে, যে আমাদের ইনপুট ভোল্টেজটি ঠিক রয়েছে কিনা। তো ইনপুট ভোল্টেজই যদি ঠিক না থাকে তাহলে তো আমাদের সাউন্ডটি আসবে না, এটা সিম্পল একটা ব্যাপার। তো আমরা এই জন্য ফার্স্ট যেটা করবো আগে ভোল্টেজগুলো মেপে দেখবো, তা চলুন সেটা করা যাক। তো এটা করতে হলে আমাদের মিটারের দুইটি ক্যাবেল রয়েছে, একটি হচ্ছে নেগেটিভ ক্যাবেল এবং আরেকটি হচ্ছে পজিটিভ ক্যাবেল। তো পজিটিভ ক্যাবেলের ভোল্টেজটি আমাদের মাপতে হবে এবং নেগেটিভ ক্যাবেলটি আমাদের কমন করে দিতে হবে, তাহলে আমাদের ভোল্টেজটি মাপতে প্রবলেম হবে। তো কমন করতে গেলে আপনারা আগে যে ভিডিওগুলো আমরা করেছি তাতেও দেখেছেন যে আমরা পিকচার টিউবের এই গ্রাউন্ডের সাথে এটা কমন করে দিয়েছি, তো এবারও সেটাই করব। এখানে পাওয়ার দেওয়ার আগে আমাদের এই ডিজিটাল মিটারের যে সিলেক্টর কাটাটি রয়েছে এটা ডিসি ভোল্টে রাখতে হবে। তো ডিসি ভোল্ট আমরা 200 সিলেক্টর কাটাটি সিলেক্ট করব। হ্যাঁ, আমরা এখানে সিলেক্ট করেছি, এটা হচ্ছে 200 ভোল্ট। তো এবার আমরা টেলিভিশনটাতে পাওয়ার দেব। হ্যাঁ, আমরা পাওয়ার দিয়েছি। এবার আমরা এর ভোল্টেজগুলো মেপে দেখব। আইসিতে ইনপুট হবে আমাদের 17-18 ভোল্ট, তো আমরা দেখবো যে আমাদের সেই ভোল্টটি এখানে ইন হচ্ছে কিনা। এখানে দেখতে পাচ্ছি আমাদের ভোল্টেজ না, এখানে ভোল্টেজ রয়েছে 0.089, এমনভাবে ভোল্টেজটি আপ এবং ডাউন করছে এই লেগটাতে, এটা হচ্ছে ইনপুট লেগ। তো এখানে আমরা এত কম ভোল্টেজ পাচ্ছি। এবার অপর আইসিটিতে আমরা দেখব, সেখানেও ঠিক একই পাচ্ছি। এই ভোল্টেজটা বিভিন্ন কারণে ড্রপ দিতে পারে, তো আমাদের যদি আইসিটি শর্ট থাকে সেই ক্ষেত্রে আমাদের এই ভোল্টেজটি ড্রপ দিতে পারে। এমন কি যদি আমাদের যে ইনপুট ভোল্টেজটি সাপ্লাই হচ্ছে যে পার্টসের মাধ্যমে, তো সেটার প্রবলেম হলেও আমাদের এই ইনপুট ভোল্টেজটির প্রবলেম হতে পারে। এমনকি ইনপুট ভোল্টেজ ইন হচ্ছে যেটা যেখান থেকে, অর্থাৎ এটা চপারের মাধ্যমে একটি ডায়োড হয়ে ক্যাপাসিটার হয়ে এটা ইন হয়। তো ফার্স্ট আমরা এটা সহজে ধরতে গেলে আমাদের সেখান থেকে মাপা উচিত। চপারের কানেক্টর, এখানে একটি ডায়োড ব্যবহার করা হয়েছে, ডায়োডের এই প্রান্তে আমাদের ভোল্ট রয়েছে কিনা সেটা দেখতে হবে।
হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি 21.89 ভোল্ট রয়েছে। এই ভোল্টেজটা এখানকার কানেকশন অর্থাৎ প্রিন্ট হয়ে একটি এখানে একটি ক্যাপাসিটার রয়েছে, ক্যাপাসিটারের মাধ্যমে ফিল্টার হয়ে ভোল্টেজটি এখানে একটি এখানে জাম্পার, কিছু কিছু সার্কিটে জাম্পার ব্যবহার করে, কিছু কিছু সার্কিটে আপনার এখানে রেজিস্টার ব্যবহার করে। এখানে কি ব্যবহার করে করেছে সেটা বুঝতে পারছি না, তো এটা আমরা দেখলে বুঝতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 21 ভোল্ট রয়েছে। এবার এখান থেকে ভোল্টেজটি পাস হচ্ছে এই প্রিন্টে, অর্থাৎ এখান থেকে একটি রেজিস্টার হতে পারে, সেটা জাম্পারও হতে পারে। তো এখানে দেখতে হবে আমাদের কত ভোল্ট রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভোল্টেজ আসছে না, অর্থাৎ আউট হচ্ছে না এই প্রান্ত থেকে। এখানে আমাদের এই ভোল্টেজটি আউট হচ্ছে না, অর্থাৎ এখানে যে কম্পোনেন্টসটি রয়েছে তো সেটা নষ্ট হয়ে যেতে পারে। হতে পারে সেটা জাম্পার, জাম্পার শব্দের অর্থ হচ্ছে একটি তার কানেকশন, এবং হতে পারে একটি ওমসের রেজিস্টার। যদি এটা ওমসের রেজিস্টার হয় সেটা নষ্ট হয়ে যেতে পারে, জাম্পার হলে সেটা ডিসকানেক্ট হয়ে যেতে পারে, ডিসকানেক্ট হয়ে যেতে পারে, এমনকি আইসি যদি শর্ট থাকে সেক্ষেত্রেও আমাদের ভোল্টেজটি বসিয়ে দিতে পারে। তো আপনারা সকলেই জানেন যে আইসি সাধারণত মিটার দিয়ে মাপা যায় না, তো এই জন্য এটা আমাদের অনুমানের উপরে ধরতে হয়। অনেকে দেখান যে আইসি ভালো আছে কিনা মিটারে মাপা, এটা সঠিক মাপটি পাওয়া যায় না আসলে। তো এই জন্য আমাদের কি করতে হবে, এখানে যে কম্পোনেন্টসটি রয়েছে এটা আমাদের ফার্স্ট ডিসকানেক্ট করে মেপে দেখতে হবে যে এটার প্রবলেম হয়েছে কিনা। তো এটা আমরা ফার্স্ট এখান থেকে ডিসকানেক্ট করব, সেজন্য আমরা একটি শাকার এবং একটি সোল্ডারিং আয়রন ব্যবহার করব। আমরা দেখতে পাচ্ছি যে এটা একটি রেজিস্টার, বাদামি কালো সোনালি সোনালি, অর্থাৎ 1 ওমসের একটি রেজিস্টার এটা। তো এটা আমাদের এখন মিটারের সাহায্যে মেপে দেখতে হবে যে এটা ভালো রয়েছে কিনা। এটা যদি ভালো থাকে তাহলে মিটারে একটি ভ্যালু আসবে, এবং ভালো না থাকলে মিটারে কোনো ভ্যালু আসবে না। তো আমরা এবার এই রেজিস্টারটি মেপে দেখব, যদি এটা ভালো থাকে তাহলে একটি এখানে ভ্যালু আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো ভ্যালু আসছে না, অর্থাৎ এই রেজিস্টারটি নষ্ট। এবার এখানে আরেকটি আমরা নতুন রেজিস্টার এনে মেপে দেখব, একই মানের। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এটার একটি ভ্যালু এসেছে 0.1.9, অর্থাৎ এটা হচ্ছে 1 ওমসের একটি রেজিস্টার। এখানে যে দুইটি রেজিস্টার দেখতে পাচ্ছেন নষ্টটি আমরা বাদ দিয়ে দিব, এবং ভালোটি আমরা পিসি বোর্ডে কানেক্ট করব, এবং দেখব যে আমাদের ভোল্টেজটি সঠিক আসছে কিনা। This on ohms resistor I bought from LCS company of China. It is one of the biggest company of electronics component in China. Their product are most durable and genuine. I am using their product. Dear viewers, you can buy their product for better result. ভোল্টেজটি সঠিক আসছে কিনা এবার আমরা এটা এখানে কানেক্ট করব। আমরা কানেক্ট করেছি পিসি বোর্ডের সাথে, এবং এটা কানেক্ট করবার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আশেপাশে আরও কিছু প্রিন্ট থাকে, এই প্রিন্টের সাথে যেন এটা শর্ট হয়ে না যায়, তাহলে আমাদের এখানে যে কম্পোনেন্টসগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এদিকে আমাদের অবশ্যই সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। তো এবার আমরা যেটা করব, এই ভোল্টেজটি মেপে দেখব। এর ভোল্টেজটি মাপতে হলে আমাদের পূর্বের মতো সিলেক্টর কাটাটি 200 ভোল্টে রাখবো, একইভাবে আমরা গ্রাউন্ড কেবেলটি এখানে কানেক্ট করব। এরপর আমরা টেলিভিশনটাতে পাওয়ার দিব। এবার আমরা এখানে আমরা 21 ভোল্ট দেখেছিলাম, আপনারা সেখানে দেখতে পাচ্ছেন যে এখানে 17.56 ভোল্ট রয়েছে, অর্থাৎ ভোল্টেজটি ড্রপ দিয়ে দিয়েছে, কারণ লোডে গেলে ভোল্টেজ কিছুটা ড্রপ দিয়ে দেয়। তো এখানে আমাদের দেখতে হবে কত ভোল্ট রয়েছে। এখানে আমরা ঠিক একই ভোল্ট পেয়েছি, 17.5 ভোল্ট। এরপর আমরা যেটা দেখব যে আমাদের এখানে যে আইসি রয়েছে আইসিটি ভোল্টেজটি ইন হচ্ছে কিনা আইসিটিতে।
হ্যাঁ, আইসিটি তে ভোল্টেজটি ইন হচ্ছে। হ্যাঁ, আমাদের এখানে দুইটি আইসি রয়েছে, দুইটিতে ইন হচ্ছে। এবার আমাদের এর কেবেল গুলো কানেক্ট করে দেখতে হবে যে আমাদের সাউন্ড প্রবলেমটি সলভ হয়েছে কিনা। যদি আমাদের এটার প্রবলেমের জন্য এই প্রবলেমটি হয়ে থাকে এই রেজিস্টারের কারণে, তাহলে আমাদের প্রবলেমটি সলভ হবে। কিন্তু রেজিস্টার ছাড়াও যদি এখানে অন্য কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে আমাদের পুনরায় আবার সার্কিটটি দেখতে হবে, কারণ এই রেজিস্টারটা নষ্ট বিভিন্ন কারণে হতে পারে। অতিরিক্ত সাউন্ড ব্যবহার করে যদি টেলিভিশনটা চালানো হয় তাহলে হতে পারে, অতিরিক্ত টেলিভিশনটা চললে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, ভোল্টেজ আপ ডাউনের কারণে হতে পারে, এমনকি আইসি শর্ট হলেও হতে পারে। তো এটা সঠিকভাবে বলা যাচ্ছে না যে আসলে আমাদের এই প্রবলেমটি সলভ হয়েছে। তো এই জন্য আমাদের কানেকশনগুলো কানেক্ট করতে হবে এবং টেলিভিশনটা চালিয়ে দেখতে হবে যে আমাদের প্রবলেমটি সলভ হয়েছে কিনা। তো চলুন দেখা যাক। যেহেতু আমরা এটা পরীক্ষা করব, এই জন্য আমরা স্পিকারের ক্যাবেল দুটি কানেক্ট করব এবং সামনের প্যানেলটি কানেক্ট করব, অর্থাৎ রিমোটের মাধ্যমে যেটা দিয়ে কাজ করতে হয় সেটা। এই দুইটা কানেক্ট করে আমরা টেলিভিশনটাতে পাওয়ার দিলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রবলেমটি সলভ হয়েছে কিনা। এবার আমরা যে ক্যাবেলটি এখানে কানেক্ট করছি সেটা হচ্ছে সামনের সেন্সারের ক্যাবেল। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের একটা কথা বলে রাখি, আমার এই চ্যানেলটিতে আপনারা যারা নতুন ভিডিও দেখছেন, তো অনেকেই হয়তো কাজ অল্প দিন করছেন, অনেকে ক্যাবেলগুলো খুললে আপনাদের সেটা আবার বুঝে লাগাতে গেলে অনেক সময় প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে আমি একটি আপনাদের অ্যাডভাইস দিতে পারি যে আপনারা ক্যাবেলগুলো খোলার আগে একটি মার্কারে পেন দিয়ে এটা আপনারা মার্ক করে নিতে পারেন, তাহলে আপনাদের সহজেই বুঝতে সহজ হবে যে কোথা কোন ক্যাবেলটি কোথায় লাগাতে হবে। কারণ ক্যাবেলগুলো যদি ভুল লাগানো হয় তাহলেও সার্কিটটি নষ্ট হয়ে যেতে পারে। তো আপনারা এইভাবেও কাজটি করতে পারেন। তো এবার আমরা পিসিবি বোর্ডটি টেলিভিশনটাতে এবার আমরা টেলিভিশনটাতে পাওয়ার দেবো। হ্যাঁ, আমরা টেলিভিশনটাতে পাওয়ার দিয়েছি। আমাদের যে প্রবলেমটি ছিল এটাতে সাউন্ড প্রবলেম ছিল। এবার আমাদের দেখতে হবে আমাদের সাউন্ড প্রবলেমটি সলভ হয়েছে কিনা। আমরা সাউন্ড এখন লো করছি এবং এবার আপ করছি। আমরা আপ করছি, আপনার সাউন্ডটি শুনতে পাচ্ছেন। তো আমরা এই প্রবলেমটি সলভ করতে সক্ষম হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে প্রবলেমটি হয়েছিল যে সাউন্ড ছিল না টেলিভিশনটাতে, তো সাউন্ড ছিল না এই কারণে যে আমাদের ভোল্টেজটি ইন হচ্ছিল না, তো এই কারণে আমাদের সাউন্ড ছিল না। তো আমরা এখানে একটি রেজিস্টার নষ্ট পেয়েছিলাম, সেই রেজিস্টারটা আমরা চেঞ্জ করেছি এবং এই প্রবলেমটি সলভ করতে সক্ষম হয়েছি। তো ডিয়ার ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের এই কাজটি আজ আমি দেখালাম, যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন, অর্থাৎ প্রশ্ন না করলে কিছু শেখা যায় না। আপনারা যখনই প্রশ্ন করবেন তখনই আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য, এবং এর মাধ্যমে আপনারাও কিছু শিখতে পারবেন এবং আমরাও আপনাদের কাছ থেকে কিছু জানতে পারবো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।